চট্টগ্রামে এস আলম গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রে চোরের ছুরিকাঘাতে নিহত হয়েছে দুই নিরাপত্তা কর্মী, এর মধ্যে একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। ছুরিকাঘাতে হত্যার দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। চাঞ্চল্যকর এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। বাঁশখালীর গন্ডামারায় এস আলম গ্রুপের মালিকানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টে চুরি করতে ঢোকা দুই চোরকে ধরার চেষ্টা করলে উপর্যুপুরি ছুরিকাঘাতে লুটিয়ে পড়েন প্ল্যান্টের সহকারী সিকিউরিটি ইনচার্জ সরোয়ার আলম শেখ ও নিরাপত্তা কর্মী রাশেদ জুয়াদ্দার। মুমূর্ষু অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এর মধ্যে সরোয়ার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। গত 18 জুলাই তিনি এস আলমের প্ল্যান্টে যোগ দেন। একটা পর্যায়ে যখন চোর বেগদিক থেকে তার হাতে ছিল ছুরি, আর ওই জেসির হাতে ছিল একটা ছাতা। যখন ওই চোর আর কোনো উপায় না পেল তখন সে তার হাতে ছোড়া চাকু ছিল দৃশ্য, সেই চাকু দিয়ে তাকে উপর আঘাত করে। নিহত সরোয়ারের বাড়ি ফরিদপুরের নগরকান্দায় রাশেদ রাজবাড়ির বাসিন্দা। দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে। সেখানে ছুটে আসেন নিহতের স্বজন ও সহকর্মীরা। দুজনকে বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঘাত করা হয়েছে, যার কারণে প্রচণ্ড রকম ব্লিডিং হয়েছে। আর যেন কোনো প্রাণ এরকম না হারায় কর্মস্থলে কাজ করতে এসে। যারা এই ধরনের ঘটনা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত তাদের অতি দ্রুত বিচারের আওতায় আনে, যাতে করে সুন্দরভাবে একটা বিচার তদন্তের মাধ্যমে বিচার হয়। যারা এরকম নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে আমি অবশ্যই আইনের আওতায় দেখতে চাই। সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে জড়িতদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।